আসসালামু আলাইকুম। মাইএসকিউএল ডাটাবেজের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আসিফ পারভেজ সরকার। আজকে আমরা টেবিল সম্পর্কে পরিচিত হব এবং টেবিলটা আসলে কি সেটি জানব। দ্য ট্রু হার্ট অফ এসকিউএল, আমরা যে মাইএসকিউএল ডাটাবেজ শিখতেছি এবং এসকিউএলের মাধ্যমে যে কমিউনিকেট করবো আমরা মাইএসকিউএল ডাটাবেজের সঙ্গে, এখানে এসকিউএল আসলে প্রধান বিষয়টি হচ্ছে কি, টেবিল। ডাটাবেজ ইজ জাস্ট এ বাউন্স অফ টেবিল। একটা ডাটাবেজ বলতে আমরা যে বোঝাচ্ছি যে একটা ডাটাবেজ আমরা অনেক ডাটা রাখি, আসলে এই ডাটাগুলো কিভাবে রাখি, এই ডাটাগুলোতে মানে এই ডাটাগুলো টেবিলের মাধ্যমে আমরা রাখি। মানে ডাটাবেজে কি থাকে অনেক, একটা ডাটাবেজ মানেই বলা যাচ্ছে কি টেবিলের সমষ্টি, অনেক টেবিল। ওই টেবিলের মাধ্যমে আমরা ডাটা কি পার্ট পার্ট করে সাজায় রাখি। তো আসলে সব ডাটাবেজ আবার টেবিল ইউজ করে না, ইনের রিলেশনাল ডাটাবেজ অ্যাটলিস্ট, মানে রিলেশনাল যে ডাটাবেজ গুলো আছে সেগুলো ডাটাগুলো রাখে কি টেবিলের মাধ্যমে। আরো অনেক ডাটাবেজ আছে যেগুলো আসলে রিলেশনাল ডাটাবেজ না, সেগুলো অন্যভাবে রাখতে পারে, সেগুলো আমরা কয়েকটা সেগুলো পরে দেখবো এমনিতেই। কিন্তু রিলেশনাল যে ডাটাবেজ আছে তারা সবাই কি ডাটা টেবিল আকারে রাখে। আর আমরা এখন কি মাইএসকিউএল যে ডাটাবেজটা শিখতেছি এটা হচ্ছে একটা কি রিলেশনাল ডাটাবেজ। টেবিল আসলে কি, টেবিল হোল্ড দ্য ডাটা, মানে টেবিল ডাটাগুলো ধরে রাখে। আমরা যত ডাটা ইনসার্ট করি না কেন, ইউজার নেম, পাসওয়ার্ড, ফেসবুকে যেমন লগ ইন করি ইউজার নেম দিয়ে পাসওয়ার্ড দিয়ে, তো এগুলো কোথায় থাকে, ডাটাবেজে থাকে। যদি ফেসবুক রিলেশনাল ডাটাবেজ ইউজ করে অর্থাৎ মাই এসকিউএল, তাহলে সেখানে টেবিলের মধ্যেই কি ওই ডাটাগুলো সেভ হয়ে থাকে। আর মাই এসকিউএলের যে টেবিলের যে ডেফিনিশন আছে উইকিপিডিয়াতে সেটা দেওয়া আছে, এ কালেকশন অফ রিলেটেড ডাটা হেল্ড ইন এ স্ট্রাকচার ফরম্যাট উইথ ইন এ ডাটাবেজ। অর্থাৎ আপনার যদি কেউ নেটে সার্চ দেন তাহলে এই সংজ্ঞাটা আপনার সচরাচর পাবেন, একই কথা এটার মানে। আর এই যে টেবিল হোল্ডার ডাটা একই কথা, মানে টেবিলের মধ্যে ডাটা থাকে, এটা ওইটাকে একটু সাজায় গুছিয়ে লিখছে। তো এটারও সংজ্ঞাটা আপনার ক্লিয়ারলি বুঝতে পাবেন যখন আসলে কোর্সটা মোটামুটি অনেক অংশে করবেন। কুইক এক্সাম্পল ইউজিং ক্যাট, আমরা এখন একটা মানে বিড়ালের একটা এক্সাম্পলের মাধ্যমে টেবিলটা দেখব। দ্য ক্যাটস টেবিল, দেখেন একটা যদি ক্যাটস এর আমরা ডাটা স্টোর করতে চাই ডাটাবেজ এর মাধ্যমে, তাহলে সেটাও কিন্তু কি হবে, টেবিল আকারে স্টোর হবে। তো এই যে টেবিল আকারে স্টোর হচ্ছে, আমরা যদিও বা আজকে দেখতেছি অর্থাৎ ফিগার দেখতেছি, ফিগার থেকে আমি আপনাদের ওভারভিউ দিচ্ছি এবং কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করতেছি, এরপর কিন্তু আমরা এই টেবিল নিয়ে অবশ্যই প্র্যাকটিক্যালি দেখব। দেখেন যদি আমরা একটা বিড়ালের ডাটা স্টোর করতে চাই, তার মধ্যে কি কি থাকতে পারে, বিড়ালের নাম থাকতে পারে, নেম, তারপর কি থাকতে পারে, ব্রেড থাকতে পারে এবং অ্যাজ থাকতে পারে। নেমের মধ্যে দেখেন এর নাম, বিড়ালের নাম ব্লু, এর ব্রেড হচ্ছে স্কটিস ফোল্ড, অ্যাজ হচ্ছে কত, 1, এই যে এই বিড়ালের আবার অ্যাজ কত, 3, এরকম দেখেন। তাহলে এখানে কয়টা বিড়াল আছে, 1, 2, 3, 4টা বিড়াল আছে। এই রোটা হচ্ছে এই বিড়ালের জন্য, এটা এর জন্য, এটা এর জন্য, এটা এর জন্য। দেখেন কলাম হেডার মানে কলামে যে সরো উপরে যেটা থাকে, আমরা দেখলাম যে এই যে নেম, ব্রেড, অ্যাজ, এইটাকে বলা হয় এই রোটাকে, রো মানে কি একটা সারি, দেখেন এটা সারি না, টেবিল কি একটা সারি এবং কলামের সমষ্টিতে কিন্তু বিভক্ত থাকে। দেখেন এই যে রো এগুলো, আর এই সাইডে যেগুলো টানতো এগুলো হচ্ছে কি কলাম। তো উপরে যে রোটা আছে এটাকে বলা হয় কি হেডার, এবং রো দা অ্যাকচুয়াল ডাটা, এবং যে পরে যে রো গুলো আছে এগুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ডাটা। দেখেন এখানে নেম, ব্রেড, অ্যাজ, এই তিনটে কিন্তু আমাদের ডাটা না, এই দুটো হচ্ছে আমাদের হেডার। কিন্তু এই তিনটের আন্ডারে পরবর্তী যে রো গুলো আছে সেগুলো হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল ডাটা। দেখেন দ্বিতীয় আমাদের ফার্স্ট রো বলা যায়, মানে ওটা যদি আমরা হেডার ধরি তাহলে এটাই আমাদের প্রথম রো, এটা হচ্ছে একটা ডাটা, অর্থাৎ একটা বিড়ালের ইনফরমেশন, নেম আছে, ব্রেড আছে, অ্যাজ আছে। এবং সেকেন্ডটা অন্য একটা বিড়ালের ইনফরমেশন, এখানেও কি আছে, নেম আছে, ব্রেড আছে এবং অ্যাজ আছে। এবং থার্ডটা অন্য একটা বিড়ালের, এবং ফোর্থটা অন্য একটা বিড়ালের ইনফরমেশন। ডাটাবেজ আর মেড আপ অফ লট অফ টেবিল, মানে ডাটাবেজ আসলে দেখলেন না, এই যে টেবিলের মাধ্যমে আমরা যত ডাটা স্টোর করি না কেন সবগুলো টেবিলের মাধ্যমে স্টোর হয়ে থাকে রিলেশনাল ডাটাবেজে। সামটাইম ইটস গেটস ক্রেজি, অর্থাৎ আসলে এটা আমরা যদি একটা টেবিল দেখলাম মনে হচ্ছে আসলে টেবিলের মধ্যে নর্মাল থাকতেই পারে, কিন্তু এটা আসলে ভয়ানক হতে পারে সেটা আমরা একটা দেখবো। আমরা একটা ডাটাবেজ দেখবো রিলেশনাল ডাটাবেজ, যে আসলে একটা ডাটাবেজ কিরকম হতে পারে টেবিলের আকারগুলো। ওকে চলুন আমরা জিনিসটা দেখি। এই যে দেখুন এটা আসলে
ফেসবুকের ডাটাবেজ, আসলে এটা ফেসবুকের ডাটাবেজ না, কিন্তু উইকিপিডিয়াতে দেওয়া আছে মেটা ডাটা মডেল অফ ফেসবুক, একটা আর কি ধারণা এরকম ফেসবুকের ডাটাবেসটা হতে পারে। দেখেন ফেসবুক ডাটাবেস তাহলে কোন আকার, আসলে ফেসবুকের ডাটা কিন্তু ওর থেকে অনেক বড়, অনেক অনেক অনেক। জাস্ট এর একটা আইডিয়া কিরকম একটা রিয়েল লাইফ ডাটাবেজ হতে পারে। সবগুলো শুধু কি টেবিলের সমষ্টি, এই যে এগুলো যা দেখতেছেন আপনি কি সবগুলো টেবিল। তো আশা করি আপনারা টেবিলের বিষয়টা বুঝতে সক্ষম হয়েছেন। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করবো, আর এবং আস্তে আস্তে আমরা কি প্র্যাকটিক্যালেও চলে যাব। তো ধন্যবাদ সবাইকে, আর এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।